বর্ধমান পৌরসভা শ্রমিক ও কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিল সিপিএম সমর্থিত সংগঠন বর্ধমান মিউনিসিপ্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আজ বিকেলে বর্ধমান পৌরসভার প্রধান ফটকের সামনে একটি প্রতিবাদ সভা করেন তারা। শ্রমিক নেতা রাজেন্দ্র মোহন ঘোষ বলেন, তাদের মূল দাবি হলো অস্থায়ী কর্মীদের 18,000 টাকা বেতন অবিলম্বে করতে হবে, কাজে নিরাপত্তা দিতে হবে, অস্থায়ী কর্মীদের মধ্যে থেকে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে, এছাড়া মৃতের পোষ্যদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে সহ 17 দফা দাবি নিয়ে তাদের ডেপুটেশন কর্মসূচি। আমাদের 17খানা দাবি নিয়ে আমরা হচ্ছে আজকে একটি সার্বিক করছি। আমাদের দাবি হচ্ছে ন্যূনতম 18,000 টাকা মাইনে দিতে হবে, অস্থায়ী কর্মীদের কাজের নিরাপত্তা দিতে হবে, অস্থায়ী কর্মীদের মধ্যে মাইনের সমতা আনতে হবে। অবিলম্বে আমাদের কিন্তু আগে বলেছিল 1,000 টাকা মাইনে বাড়বে, সেই মাইনেটা আমাদের বাড়েনি। আমরা সেটা হচ্ছে অবিলম্বে কার্যকর করার জন্য বলছি। সমস্ত অস্থায়ী যারা কাজ করছে তাদের কোনো কাগজপত্র নেই, তা কে কবে ঢুকেছে কেউ জানে না। আমরা চাইছি একটা কাগজ দেওয়া হয় যে তারা এখানে চাকরি করে সেটা প্রমাণ হয়। আর মাইনে থেকে আমরা জানি যে আমাদের এখানে 156 অস্থায়ী কর্মচারী, সেখান থেকে কোনো নিয়োগ না করে বাইরে থেকে লোক নেওয়া হলো অনেক দূর থেকে। অথচ এটা এটা একই রকম, অনেক যোগ্যতা আছে কিন্তু তাদেরকে নেওয়া হয়নি। সেই সমস্ত লোক আমাদের কোনো বাইরে থেকে না না সমস্ত অস্থায়ী কর্মীদের নেওয়া হয়, আমরা এই দাবি করছি। আমাদের জানেন বাম আমলে বৃত্ত পোষ্য মারা গেলে তাদের চাকরি ব্যবস্থা হতো, কিছুটা দেরি হলে হতো, কিন্তু এখন এদিকে সরকার আদেশ করে বারণ করেছে, আদেশ করে বন্ধ করে দিয়েছে বৃত্ত পোষ্যের চাকরি হবে না। আমরা বলছি অবিলম্বে ওই কালা আদেশটা বাতিল করতে হবে, আমরা এই দাবি করছি। সেই জন্য আমরা পৌরসভায় দীর্ঘদিন ধরে স্থায়ী পদে কাজ করছি, অনেক কর্মী আছেন, কিন্তু হঠাৎ করে সরকার জারি করা আছে এদের কোনো মতো নেই। আমরা চাইছি সেই সমস্ত কর্মীদের অবিলম্বে অনুমোদনের ব্যবস্থা করা হয়, এবং আমাদের অনেক পথ ফাঁকা আছে, যে ফাঁকা পথগুলো পূরণ করা হচ্ছে না, তাই শ্রমিকরা কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। আমরা চাইছি এই হচ্ছে যে প্রমোশন দিয়ে তাদের পদগুলো দেওয়া হয়, তাহলে হচ্ছে কম 5-6 টাকা কমবে। এছাড়া আমাদের স্বাস্থ্য যে কর্মী আছে তাদেরকে যে বিভিন্ন পৌরসভায় কাজ করানো হয় কিন্তু তারা অত্যন্ত কম মাইনে পায়। আমরা 2 মাস টাইম দেবো, অবিলম্বে বলেছি 2 মাস দেখবো, তাহলে আমরা আবার পরবর্তীকালে আবার ডেপুটেশনে আসবো, আমাদের আবার যাবো। এইটুকু আমাদের বক্তব্য। আমি হচ্ছে যুগ্ম সম্পাদক বিপি কেস, যুগ্ম সম্পাদক বিপি কেস, বর্ধমান পৌর কমিশনের যুগ্ম সম্পাদক, রাজেন্দ্র মোহন ঘোষ। দীর্ঘদিন ধরে